এখানে ব্যাগপত্র রেডি হয়ে গেছে বাবার বাড়ি যাওয়ার জন্য, আর আমিও সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবার জন্য। এখন আরোহীকে রেডি করে নেব, তারপরেই আমরা রওনা দেব। বাসা থেকে বের হয়ে গেছি, ওর বাবা একটু গাড়িটাকে মুছে নিচ্ছে, তারপর গাড়ি বের করে আমরা রওনা দেব। এখান থেকে আমরা বাগেরহাট থেকে প্রথমে আমরা নপাড়া যাব, ওখান থেকে বাসে উঠে তারপরে বাবার বাড়ি বরিশালে যাব। কয়েকদিন ধরে আরোহী বাবার বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছিল, তাই ভাবছি যে একটু ঘুরে আসি। অনেকদিন যাবতই বাড়ি যাওয়া হয় না, দীর্ঘ 5 মাস পরে আমি বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আবার একটু এখান থেকে যেতেও মন খারাপ হচ্ছে। আসলে হয় কি, মেয়েদের যেই জায়গাটায় বেশি দিন থাকা পরে সেই জায়গাটার প্রতি একটা মায়া হয়ে যায়, আর বাবার বাড়ি তো একটা মায়ার জায়গা, সেখানটার কথা তো বলতেই হবে না, সেখানটায় গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বাগেরহাট থেকে আমরা বাইকে রওনা দিলাম, আর এখান থেকে আরোহীর বাবা আমাদের নপাড়া পর্যন্ত দিয়ে আসবে, ওখান থেকে আমি আর আরোহী বাসে করে বাবার বাড়ি চলে যাব। আমার নিজের বাড়ি যাচ্ছি, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, কতটা ভালো লাগতেছে। আর মনে মনে ভাবতেছি যে কখন বাড়ি পৌঁছাবো, কখন বাড়ি পৌঁছাবো। আমরা বাসা থেকে 7:40 রওনা দিয়েছি নপাড়ার উদ্দেশ্যে। নপাড়া আসতে আসতে আমাদের 8:30 বেজে গেছে। আমি গাড়ির সুপারভাইজারকে ফোন দিলাম, সে বলল 10 মিনিট লেট হবে। তো বাসা থেকে কিছুই খাওয়া হয়নি, এখানে একটু চা বিস্কিট খেয়ে নেব। আরোহীও এই সকাল টাইমে কিছুই খেতে যায় না, ওকেও একটু চা বিস্কিট এখান থেকেই খাইয়ে নেব। আমিও 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর 10:30-এর ভিতরে আমরা বাসায় পৌঁছে যাব, ওখানে গিয়েই খাওয়াটা সেরে নেব। গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, আর আরোহীও বলতেছিল মা কখন গাড়ি আসবে, কখন গাড়ি আসবে, আমি বড় গাড়িতে কখন উঠে মামা বাড়ি যাব। ও খুবই এক্সাইটেড মামা বাড়ি যাওয়ার জন্য, অনেকদিন মামা বাড়ি যায় না, আর মামা বাড়ি বলতে তো কথাই নেই। এখানে মামা বাড়ি গিয়ে ও খুবই আনন্দ পায়, সবার সাথে খেলা করতে পারে। 8:40-এ গাড়ি এসেছে, আর আমরা গাড়িতে উঠেও গেছি। খুলনা টু বরিশাল এই গাড়িতে আমরা উঠে পড়েছি, তা আমার বাবার বাড়ি যেতে নপাড়া থেকে 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট লাগবে, এর মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। সে আবার একটু এখন রাগ করেছে আমার সাথে, কারণ আমি ওকে জানালার কাজ খুলতে দেইনি, তাই রাগ করে বসে আছে। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল, তাই ওকে প্রথমে আমি জানালার কাঁচ খুলতে দেইনি, একটু পরে খুলে দিয়েছি, এখন সে খুশি। গাড়িতে ওঠার একটু পর থেকেই বলতেছে মা আমার পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, আর সে সুস্থ মতো বসতে চাচ্ছিল না, তাই খুবই বিরক্ত করছিল। আর এক পর্যায়ে তো বমি করে দিয়েছিল, আর বমি করার পর তারপরে ঘুমিয়ে পড়েছিল। ছোট থেকে ওকে নিয়ে আমি এভাবে একাই ট্রাভেল করি, কিন্তু এবারের মতো এরকম ও আগে কখনোই করেনি, আর ও কখনোই গাড়িতে উঠে বমি করে না, কিন্তু আজ কি হয়েছে জানি না ও বমি করে দিছে। আর আমরা এখন তো এই পৌঁছে গিয়েছি, গাড়ি থেকে নেমে গেছি, মা এসেছে আমাদের নিতে, এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগেই সে আমার এক কাকির বাসায় দাঁড়িয়ে পড়েছে কবুতর দেখতে। মানে গাড়িতে বলতে বলতে আসতেছে, আমি যে কবুতরের বাচ্চা ধরবো।
দেখছো কত কবুতর, ওই যে মুরগি আছে। সব বাসা টাসা প্রায় ঘুরে টুরে তারপরে বাসার দিকে আসতেছি, তাও ওকে জোর করে নিয়ে আসছি। আমাদের বাসায় আসলে মা আর বোন থাকে, তো বোন কলেজে চলে গেছে, শুধু মা একাই বাসায় আছে। সে আবার বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাসায় কিন্তু ঢোকেও নি, শুধু দৌড়াদৌড়ি করতেছে। বাসায় চলে আসলাম, বাসার সবার সাথে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এখন খুব টায়ার্ড, তাই এখানে ব্লগটা শেষ করছি।